সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সবাই খুব ভালো থাকবেন, কারণ সামনে পুজো, সবাইকে খুব ভালো থাকতে হবে, না হলে ঘুরবেন কি করে, তাই না? আর আজকে আপনাদের সাথে আমি কটা জিনিস শেয়ার করছি, যেগুলো মানে কেনাকাটি টুকটাক কিছু করেছি আমি, কারণ শপিং সেরকমভাবে কিছু করিনি। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমি এখনও সেরকম কিছুতেই শপিং করতে পারিনি, করিও নি, আর জানি না করবো কি না। তবুও ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের জন্য তো কিছু কিনতে হয়, তাই একটু টুকিটাকি যেগুলো কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখতে থাকুন ভিডিওটা, আর একদমই স্কিপ করবেন না। সো আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা। তাহলে সবার ফার্স্ট একটা শাড়ি থেকে স্টার্ট করছি। এটা একটা তাঁতের শাড়ি আছে, যার পাড়টা এরকম চওড়া পাড় আছে, একদম লাল কালারের পাড়, আর নেভি ব্লু অ্যান্ড লালের মধ্যে কম্বিনেশনে আছে। এখানে দেখলে হয়তো বোঝা যাচ্ছে না অত ভালো করে, তবে খুব সুন্দর কালার, আর পুরো শাড়িটাতে অল ওভার এরকম বুটি দিয়ে কাজ করা আছে, পুরো নেভি ব্লু কালারের উপরে। শাড়িটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, যখন অনেকগুলো শাড়ি দেখিয়েছিলো কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর লাগছে, এটা মানে বেশি বয়সি কম বয়সি প্রত্যেককেই খুব ভালো লাগবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, আমার খুব ভালো লেগেছিলো, আর ওনার বয়স হয়েছে কিন্তু এমনও বয়স হয়নি যে একদম সেই সাদা মাটা শাড়ি পরা হবে এরকমও নয়, তাই এই শাড়িটা নেওয়া হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। এটা পিওর তাঁত আছে, আমাকে কি তাঁত বললো, ধনেখালি না শান্তিপুর এরকম সামথিং কোনো একটা জায়গার নাম বলেছে, আমি ভুলে গেছি, একদম পুরো প্রপার সেখানকারই তাঁত আছে, আর সত্যি খুব সুন্দর তাঁতটা। আর এরপরে দেখাচ্ছি, এরপরে হচ্ছে এটা আমার ননদের মেয়ের জন্য, একদম পুচকি এইটুকুনি ওর জন্য নেওয়া। এটা একদম পিওর কটন মেটেরিয়ালসের ওপরে, নেটটাও খুব সুপার, একদম সফট নেট, মানে কটনেরই টাইপের নেট, এরকম খুব সফট মেটেরিয়ালস, একদম মানে কোনো রকমভাবে বাচ্চার কোনো কষ্ট, কোনো গরম কিছুই ফিল করবে না, মানে খুব ভালো, খুব সুন্দর একটা জামাল, আমার খুব ভালো লাগছিল, এই কালারটাও খুব সুন্দর, আর আমি জানি আমার পুচকিটাকেও খুব সুন্দর লাগবে, তো ওর জন্য কিনেছি। দেখা যাক পুচকিটা এখন বলতে পারবে না ওর কেমন লাগছে, আপনারাই ততক্ষণ বলে দিন যে কেমন হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন এটা কেমন লাগলো আপনাদের। আর এরপরে আসছে আমার আর একটা ননদের মেয়ে, মানে ও একটু বড় হয়েছে, এই 6 বছর মতন ওর বয়স, ওর জন্য এরকম একটা টিউনিক টাইপস ফ্রক নিয়েছি, খুব মিষ্টি, খুব সোবার একটা কালার, একদম সফট মেটেরিয়াল, একদম পিওর কটনের ওপরে, মানে গেঞ্জি কাপড়ের যে কটনটা বলে তার ওপরে, খুব সুন্দর, খুব সোবার একটা কালার, খুব মিষ্টি কালার। আমার চিঙ্কি শোনার জন্য, ওর নাম চিঙ্কি মানে সোহিনী, ওকে সবাই চিঙ্কি চিঙ্কি বলে ডাকে, তা ওর জন্য নেওয়া হয়েছে, আশা করি ওর ভালো লাগবে। তো ও তো আমার ভিডিও দেখে, ও যদি ভিডিওটা দেখে অবশ্যই যেন কমেন্ট করে জানায় মামি কেমন হয়েছে, ও তো বলে আমাকে ভিডিও কেমন হয়েছে না হয়েছে সব এসে জানায় খুব পাকা, তো আশা করছি এই ভিডিওটা দেখে ও জানাবে, আর ও তো জানাবে, তার পাশাপাশি আপনারাও জানাবেন যে কেমন লাগলো আপনাদের। খুব বেশি কিছু আমি সত্যি শপিং করিনি, জাস্ট ছোট বাচ্চা কটাকে একটু না দিলে 9 বছরের সময়, তাই তাড়াহুড়ো করে কিনে নিলাম, কারণ আমি তো বাড়ি চলে যাবো, আবার কবে আসবো, আদৌ আসলে মানে হয়তো পুজোর মুখে মুখে আসবো কি আমি বলতে পারছি না এখন কি হবে, তাই জন্য কেনাকাটি টুকটাক কিছু করে নিলাম, কারণ ওদেরটা দিয়ে দিই, তারপরে বাদ বাকিটা পরে দেখা যাবে। আর এটা হচ্ছে আমার একটা আমার মানে বড় ভাসুরের মেয়ের জন্য, ওর ছোট্ট পুচকে একটা মেয়ে আছে, মানে আমার ননদের মেয়ের থেকে মেয়ের বয়স সমবয়সী, ওর জন্য এরকম একটা নেওয়া আছে। এটা হচ্ছে টপস আছে ওপরে, তার সাথে নিচে শর্ট, এই টুকিটাকি কয়েকটা জিনিসই আমি কিনেছি আপাতত ছোট ছোট পুচকেদের জন্য, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এমন কিছু বেশি ভিডিওতে দেখাতে পারিনি, তবে যেহেতু শুধু পুজোর শপিং হিসেবে যা কিনেছি সেগুলোই শেয়ার করছি, তাই আপনাদের সাথে যেটুকুনি যা কিনেছি সেটাই শেয়ার করছি।
আর প্লিজ আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন, যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা খুবই দরকার, প্লিজ পাশে থাকুন। আর আমরাও যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনারা আমাদের পরিবারে এসে যোগদান করুন। আপনাদের কাছে এটাই একটাই আবেদন রইল। আর সবাই পুজো খুব ভালোভাবে কাটান, সবাই কে কী শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানান, কারো শপিং হয়তো এখনও কমপ্লিট হয়নি, তারাও কমেন্ট করে জানান যে আপনারা কবে করবেন, কারণ আমারও এখনও হয়নি, কাজে মন খারাপ করার কিছু হয়নি, সবাই একসাথে কেনাকাটি করবো খনে। ততক্ষণের জন্য টাটা, আবার আপনাদের সাথে দেখা হবে।